আজ মঙ্গলবার এগারোই আষাঢ় দু হাজার তেইশ সালে সাতাশে জুন মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নম হনুমতে ভয়াভঞ্জনায় সুখম কুরুফট সুহা এটি প্রতিদিন একশো আটবার করে জপ করুন আর আজকের দিনে তো অবশ্যই একশো আটবার জপ করে দিন শুরু করুন যদি না পারেন হনুমানজির বীজ মন্ত্র ওম হুম হনুমাতে নামা এটিও একশো আটবার জপ করতে পারেন আজ থেকে শুরু করে একটা না একচল্লিশটি দিন হনুমান চালিশা দিনে সাতবার করে যদি জপ করেন এবং আপনার মনস্কামনা যদি হনুমানজিকে জানান তিনি অবশ্যই তা পূর্ণ করবেন তার কারণ কথায় আছে শাস্ত্রে আছে তিনি নাকি এখনও জীবিত সেই যখন কলকি অবতার জন্মগ্রহণ করবেন ততদিন কিন্তু হনুমানজি জীবিত অবস্থায় থাকবেন এবং ভগবান শ্রীরামের যারা ভক্ত তাদেরকে সেবা করবার জন্য তিনি সদাই তৎপর আজ তাই হনুমানজির নাম জপ ধ্যানারধন অবশ্যই করুন এবং তার উদ্দেশ্যে নিজেদের মনস্কামনাকে জানান তিনি অবশ্যই তা পূর্ণ করবেন বন্ধুরা আবারও বলবো শনি কিন্তু বক্রি হয়েছে আর চৌঠা নভেম্বর পর্যন্ত শনি বক্রিই থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা সে বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের রাশির জন্য একটি ভিডিও কিন্তু চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অর্থগতভাবে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে বিজনেসম্যানের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা বলছিলেন ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদেরও আজকের দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুকার না ফুটুকাজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে দিনটি ভাব ভালোবাসার মধ্য দিয়েই অতিবাহিত হবে বাড়ির বাইরে যাওয়ার আগে বাড়ির প্রবীণ ব্যক্তিদের পায়ে হাত দিয়ে প্রণাম করে হন এটি আপনাদের উপকারে আসবে যে গৃহে অতিথি সমাগমের কারণে গৃহের পরিবেশ কিন্তু চমৎকার থাকবে জীবনের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানসিকভাবে বিব্রত হতে পারেন তার কারণ হচ্ছে হচ্ছে আপনার সৃজনশীলতা হারিয়ে যাচ্ছে ইচ্ছা শক্তিতে ঘাটতি পড়ছে সন্ধ্যাবেলা সময়টি আপনাদের ভালোই কাটবে আপনাকে সারাটা দিন মন লাগিয়ে কাজ করতে হবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে